চ্যানেল মামুনিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস কী করে বানাতে হয়, সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো ফ্রাইড রাইস বানাতে আমার কী কী লাগবে সেগুলো আমি তোমাদেরকে দেখাই। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমার ফ্রাইড রাইস করতে যা যা লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে ভাতটা আমি সিদ্ধ করে রেখেছি, লাগবে লবণ, তেজপাতা, এই যে গাজর আর হচ্ছে বিনস, ক্যাপসিকাম এখানে কেটে রাখা আছে, তেল, চিনি, তারপর হচ্ছে লাগবে গরম মশলা, তারপর এলাচ, দারচিনি সব আছে। এই যে এখানেও আরেকটা ঝুড়িতে ভাত রাখা আছে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা তোমাদের চালটা নিয়ে নিও, আমাদের যতটুকু লাগবে আমরা নিলাম। আর এই যেখানে আছে দেখো কাজু কিশমিস ভিজিয়ে রাখা আছে। যেখানে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ে তেলটা দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করি 5 মিনিট। এবার কেটে রাখা এই যে গাজর, ক্যাপসিকাম, বিনসটা দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এই যে এখানে কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ আছে দিয়ে দিলাম, একসাথে ভাজা ভাজা হোক। একটুখানি চিনি অ্যাড করলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করি 5 মিনিট। যাও ভাত কমপ্লিট। এই যে এখানে ফ্রাইড রাইসের সব কিছু ভাজা ভাজা হচ্ছে। একটু পরে ভাতটা দিয়ে দেবো, ভাজা ভাজা হোক। তো আমার এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, ভাজা হয়ে গেছে। তো এবার আমি ভাতটাকে দিয়ে দেবো, অল্প অল্প করে ভাতটাকে দেবো। ভাতটাকে দিয়ে দিলাম, নাড়াচাড়া করি। এবার এটাকে হালকা আছে জাল দিতে হবে, হালকা, একদম হালকা আছে। তো হয়ে গেছে দেখো, এবার একটু একটু হালকা আছে জাল দিই। তো দেখো এই যে ভাতটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হবে। অ্যাড করা হলো, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, দিলে পরে একটু ফ্লেভারটা ভালো হয়। তো এবার এবার এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক অবশ্যই আর একটা কমেন্ট। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা।